নমস্কার বন্ধুরা, আমি হীরা আর হীরাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাতে চলেছি কোনো রকম মশলা ছাড়াই পুঁই শাকের নিরামিষ চচ্চড়ি, যেটা কিনা বাঙালির দুপুরের পাতে খুবই জনপ্রিয় একটি খাবার। চলুন তাহলে রেসিপিটা আমি শুরু করি। আর এটা কোনো রকম মশলা আমি ব্যবহার করছি না, আবারও বললাম। চলুন তাহলে উপকরণগুলো দেখে নিই। তার জন্য আমি পুঁই শাকের ডাঁটা এইভাবে কেটে নিয়েছি, আলু আর কুমড়ো, আর পুঁই শাকের যে পাতাগুলো মানে শাকটা সেটাকে ধুয়ে পরিষ্কার করে আলাদা কেটে রেখেছি আমি। তারপরে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল ব্যবহার করছি, মানে এখানে আমি 3 থেকে 4 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি, 1 চামচ 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে, তখন কেটে রাখা আলু আর কুমড়োটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। আলু আর কুমড়োটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়ে তারপরে লাস্টে কিন্তু আমি শাকের ব্যবহারটা করব। এটাকে কিন্তু তরকারির স্বাদটা অনেকটা বেশি বেড়ে যায়। খুব সুন্দর করে একটু ভেজে নেব লাল লাল করে আমি আলু আর কুমড়োটাকে। তারপরে যে ডাটাটা আমি কেটে রেখেছিলাম, ডাটাটা দিয়েও সুন্দর করে একটু কষিয়ে নেব আমি। এই রেসিপিতে কোনো রকম মশলা ব্যবহার করছি না আমি। তারপরে আমি এতে ব্যবহার করব স্বাদ অনুযায়ী লবণ আর 4টে চেরা কাঁচা লঙ্কা আমি ব্যবহার করলাম। 1/2 চামচ ব্যবহার করলাম হলুদ গুঁড়ো। হলুদ আর লঙ্কা নুনের সাথে খুব সুন্দর করে এটাকে আরেকটুখানি কষিয়ে নিচ্ছি আমি। এই রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। আর এখানে আমি 1 চামচ চিনির ব্যবহার করলাম। যে কোনো রান্নাতে তরকারি কষানোর সময় যদি আমরা চিনির ব্যবহারটা করি, তাহলে কিন্তু তরকারির স্বাদ ও কালার দুটোই পরিবর্তন হয়। তারপরে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকটা। পুঁই শাকটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেবেন, তাহলে কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব, আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে। এইভাবে হালকা হালকা নেড়ে চেড়ে নেব। দেখুন আস্তে আস্তে শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর কমে গেছে। শাকটা পরে ব্যবহার করলে না, তরকারিগুলো কষালে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তারপরে আমি এখানে 1/2 কাপের মতন জল ব্যবহার করছি। জলটা দিয়ে সামান্য একটু নেড়ে একটা ঢাকনা দিয়ে তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা আমি এটা দেখবো। একটুখানি বাকি আছে তরকারিটা সিদ্ধ হতে, তার জন্য আমি আবার একটু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করে নেব। এই তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু হয় আর কোনো রকম মশলা ছাড়া, যেহেতু তার জন্য অনেক এর উপকারিতাও আছে। দেখুন এইভাবে রান্না করে নেব আমি। এখন পুরো সম্পূর্ণ তরকারিটা আমার রান্না হয়ে গেছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। এটা কিন্তু মাছের মাথা কিংবা চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়। যদি আপনারা কমেন্ট করেন তাহলে চিংড়ি মাছ কিংবা মাছের মাথা দিয়েও আমি একদিন রান্না করে দেখাবো আপনাদেরকে। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আবার আসবো কোনো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন আপনারা। নমস্কার বন্ধুরা।